তোমাদের উপরে রোজা কি করা হয়েছে লিখে দেওয়া হয়েছে রোজার আরবি কি সিয়াম রোজার আরবি কি আবার বলেন সিয়াম দিনের বেলায় এক কাজ রাতের বেলায় আরেক কাজ স্বাভাবিকভাবে প্রতিটা মুসলমানের জীবনে প্রতিদিন প্রতিদিন প্রতিটা প্রতিটা দিনে প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে তিন কাজ এক নাম্বার হলো ইমানের সাথে থাকা বলেন এক নাম্বার কি দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা দুই নাম্বার হলো কি আর তিন নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা প্রতিটা সেকেন্ডের ফরিজা গুনাহ থেকে বেঁচে থাকা প্রতিটা সেকেন্ডের দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা প্রতিটা সেকেন্ডের দায়িত্ব জিকিরের সাথে থাকা আর প্রতিটা সেকেন্ডের দায়িত্ব ইমানের সাথে থাকা কয়টা বলেন কি কি দুই নাম্বার জিকিরের সাথে থাকা আর তিন নাম্বার কি গুনাহ থেকে বেঁচে থাকা কোন কোন সময় গুনাহ থেকে বেঁচে থাকা যদি বলি দিনের ১২টা বাজে এই সময় আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি কি উত্তর হবে ইমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা আর গুনাহ থেকে বেঁচে থাকা কি হয় দিনের ৩টা বাজে কি কি ডিউটি বলে রাত ২টা বাজে কি জিম্মাদারি ইমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা গুনাহ থেকে মাস্টার সবুজ সাহেব আমি না মাস্টার মাস্টার সাহেব কত ইমাম সাহেব আছেন ইমাম সাহেব রোগ করে চলে আসে কি বলছি বলো সাদ্দাম আমার কাছে আসেন নেত্রকোনা থেকে আসছে নেত্রকোনা চিন্তা করে বলেন ইমানের সাথে থাকা বলেন দুই নাম্বার কাজ কি তিন নাম্বার এরপরে ২৪ ঘন্টার মধ্যে এই তিনটার পাশাপাশি জিম্মাদারি হলো পাঁচ টাইমে পাঁচ ওয়াক্তে আওকাতে খামসার মধ্যে পাঁচ সময়ের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত কি বলেন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এটা হলো পাঁচ সময়ের জিম্মাদারি এরপরে রমজান মাস আসলে পরে এই পাঁচ জিম্মা এই চার জিম্মাদারির সাথে আর দুই জিম্মাদারি এক নাম্বার দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম বলেন আবার বলেন দিনের বেলায় কি সিয়াম রাতের বেলায় কি কিয়াম দিনের বেলায় সিয়াম কতদিন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা আল্লাহ তাআলা বলেন পুরা পুরা চাঁদ দেখে শুরু করবা চাঁদ দেখে ছাড় পুরো করবা বলে তুক মেলুল ইদ্দাতা এই মাসটা পুরো করবা এটা যেন এমন যেমন ধরেন আমাদের গাড়ির মধ্যে এটা হলো মোবিলের বক্স এটা হলো ডিজেলের বক্স এটা হলো পানির বক্স তো এখানে মধ্যে নির্দেশিকা আছে মোবিল এই পর্যন্ত দিতে হয় এতদিনে মোবিল পাল্টাতে হয় আছে না নাই বলেন এত কিলোমিটার পরে মোবিল পাল্টাতে হয় তো আল্লাহ তাআলা যেন বলেন এটার মধ্যে না ১১ মাস খাবার দিবা পানি দিবা আর এক মাস শুধু দিনের বেলায় দিও না সুবহানাল্লাহ ১১ মাস কি খাবার দিবা পানি দিবা আর এক মাস দিবা না এক মাস দিবা না এক মাস কি দিবা না তাই বললাম আল্লাহ এক মাস যদি না দেই তো কেমন হবে আল্লাহ তাআলা বলেন وأن تصوموا خير لكم যদি এক মাস দিনের বেলা খাবার না দাও এটা তোমাদের জন্য অনেক ভালো এটা কি কতটা আদর করে বলেন একটা ডাক্তারের কাছে আপনি গেছেন তো ডাক্তার আপনাকে পরামর্শ দেয় ওটা ওটা খাবেন এটা ভালো হবে বলে কি বলে না আপনি কিন্তু আপনার প্রেশার কমে গেছে আপনি কিন্তু ডেইলি একটু একটু একটা একটা মুরগির ডিম খাবেন এটা কিন্তু অনেক ভালো বলেনি বলে না বলে ডায়াবেটিস বেড়ে গেছে তো কি বলে রাতে কিন্তু ভাত খাবেন না দিনে কিন্তু মিষ্টি খাবেন না এটা কিন্তু অনেক ভালো হবে মিষ্টি খাবেন না কিন্তু অনেক ভালো তো আল্লাহ তাআলা বলেন খানা দিবা না অনেক ভালো যেন আল্লাহ তাআলা কথা বলে কি বলে বলেন তো অনেক ভালো বলে কিন্তু এটা কিন্তু দোটক সিদ্ধান্ত নয় এটা একটা পরামর্শ অনেক ভালো এটা কি আমরা ফয়সাল না পরামর্শ
এটা দুটোক সিদ্ধান্ত নয়, এটা একটা পরামর্শ। প্রথমত আল্লাহ তাআলা একটু পরামর্শ দিয়েছেন, এরপরে কিন্তু গিয়ে চাপায় দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে রমজান মাস পেয়ে যাবা এবার বলেন ফালইয়াসুমহু, এবার তোকে রোজা রাখতেই হবে। আগে কি বলছে বলেন? পরামর্শ দিলেন, এবার কি সিদ্ধান্ত? সুবহানাল্লাহ, বাকি না, আগেটা ছিল যেমন অনুরোধ আর এটা ছিল অর্ডার, কিন্তু বড়দের অনুরোধ অর্ডার হওয়ার। সুবহানাল্লাহ, ডিসি সাহেবের অনুরোধ কিন্তু অর্ডার হওয়ার। কি বলছে বলেন? ডিসি সাহেবের অনুরোধ কিন্তু কি হয়? এমপি সাহেবের অনুরোধ কিন্তু অর্ডার হওয়ার। আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। আমি বললাম আল্লাহ কেমনে ভালো? রব বলেন শরীরের জন্য ভালো, রুহের জন্য ভালো। যেমন ধরেন আপনি বাজারে গেলেন, দশজন দুধ বিক্রেতা আছে, এখন আপনি কার কাছ থেকে কিনবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আরেকজনকে জিজ্ঞেস করেন রিক্সাওয়ালাকে, ভাই বলো তো কারটা কিনলে ভালো হয়? এক রিক্সাওয়ালা তো অমুক একটা কিনলেন, এটা কিন্তু ভালো। এখন কিন্তু রিক্সাওয়ালার কথা আপনি কিন্তু এখন তারটাই কিনেন, শুধু তারটা কিনে শেষ করেন নাই, বাড়ি যাওয়ার পথে আরেকজনের জিজ্ঞাসা, ভাই কাপ্তান বিচার তো আপনি কিন্তু ওই যে দশজন বইয়া রয়েছে দক্ষিণ পাশের, যে দক্ষিণ পাশের ডান পাশে যিনি বসা আছে সবুজ পাঞ্জাবি গায়ে, তার কাছ থেকে কিনবেন, এটা কিন্তু ভালো। বলে কি বলেন? অথচ আপনাকে পরামর্শটা দিল কে? দেখবেন মেয়ে বিয়ে করাইতে গেছেন, ছেলের আপনার ছেলে মেয়ের জন্য মেয়ে বিয়ে করাবেন, ওই পাঁচ গাঁও গ্রামে গেছেন, যাওয়ার পরে রিক্সার করে যাইতেছেন, রিক্সাওয়ালা ঠিক আছে, এই শুন জানো অমুক বাড়ি চিনো? হ্যাঁ চিনি। অমুকের মেয়েটাকে চিনো? হ্যাঁ চিনি। কেমন? অনেক ভালো। আমনে দিলে কিন্তু বৈশাখ গেছে, অনেক ভালো, প্রথম প্রস্তাব পাইয়া গেলেন, অনেক ভালো, যাক মনে মনে খুশি, অনেক ভালো। এবার কমলা কিনতে গেছেন দোকানে, ভাই মেয়েটা কেমন? ভাই কইেন না, মেয়েটা অনেক ভালো। আমি আজকে 10 বছর দোকানদারি করি, আমি জানি মেয়েটা অনেক ভালো, কোন রকম নেই, দেখছেন তো? ফলওয়ালা অনেক ভালো বলছে, রিক্সাওয়ালা অনেক ভালো বলছে, এবার পান কিনতে গেছেন, পানওয়ালাও কো অনেক ভালো, তিনজনে অনেক ভালো কইছে, এবার আপনি কি করেন? ভালো বিয়ে করাবো। তো মানুষ যদি বলে অনেক ভালো, রিক্সাওয়ালা বলে অনেক ভালো, পানওয়ালা বলে অনেক ভালো, এটা যদি অনেক ভালো হয়, রব যদি বলেন অনেক ভালো, তো এটা কেমন হবে? যিনি ভালোর বানানে ওয়ালা তিনি বলেন অনেক ভালো। সুবহানাল্লাহ বলে। এজন্য এবার নিয়ত করেন রোজা রাখবো তো ইনশাআল্লাহ, হাত তুলে দেখা দেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। যে নওজোয়ানরা মাহফিল ইন্তজাম করেছেন প্রত্যেকে নিয়ত করেন এবার রোজা রাখবই, রাখব ইনশাআল্লাহ। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, কিয়াম কত রাকাত এটা মাওলানা লুতফুর রহমান ফরায়েজ এটা আমার দ্বারা কাজ আমাদেরকে বুঝিয়ে গেছেন। আল্লাহ তাআলা এদেরকে তৈরি করেছেন এই মাসআলাগুলোকে মজবুত ভাবে সাব্যস্ত করার জন্য। আল্লাহ তো জানতেন কেয়ামতের আগে ফেসবুক আর ইউটিউবের গজবের কারণে এরকম কিছু গজবিয়া সাইট বাইরে, আল্লাহ তাআলা আমাদের লুতফুর রহমান ফরায়েজি, আমাদের রাজাউল করিম আবরার, আমাদের হযরত মাওলানা আরিফ বিন হাবিব, আল্লাহ এদেরকে তৈরি করে দিয়েছে। আর আমগরে আমগু বুড়া ঘরে রাখছে, এদের লাগে দোয়া করার লাগে। আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদেরকে রাখছে এদেরকে দোয়া করার জন্য, আল্লাহ তাআলা এদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি তো স্লোগান শিখাই, বলেন 20 রাকাত প্রত্যেক রাত, সব রাতে 20 রাকাত, প্রথম রাতে, দ্বিতীয় রাতে 23 রাতে, 26 রাতে, 28 রাতে, 29 রাতে, 13 রাতে, 16 রাতে, প্রত্যেক রাতে। আচ্ছা ফেসবুক শরীফে যদি কেউ 8 রাকাত বলে আপনি এটাকে রিসিভ করতে পারলেন, আমি মুশতাক নবী 20 রাকাত বলছি, এটা রিসিভ করতে পারলেন না কেন?
আর আমি তো আমার কথা বলি নাই মৃত্যুরণ ফরাজি আপনাকে কিতাব শুনে শুনে পড়ে পড়ে দেখিয়ে দিয়েছে বলেন 20 রাকাত কত রাকাত ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 4 মার্চ 2024 পাঁচগাঁও মোল্লাপাড়া নূরে মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে নবম বার্ষিক ওয়াজ ও মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি জনাব শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজি দামাত বারাকাতুহু উপস্থিত হযরাত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম আমার যুবক ভাইয়েরা পর্দার আলোর মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে
আজকে শাবানের 22 তারিখ শেষ হয়ে গেল এতদিন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের hayat বাড়িয়ে দেন আমিন রমজানের যেন আল্লাহ তাআলা হক আদায়ের তৌফিক দান করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব আসলেই দোয়া শুরু করে দিতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এটা শুধু এক দোয়া নয় এটা শুধু একটা বাক্য নয় এটা শুধু ভাত খাওয়ার দোয়াটাই নয় বলকে এটা জানো রাসূলের হৃদয়ের এক আকুতি যে আল্লাহ রমজানের এতটা কাছে নিয়ে এসে আমাদেরকে তুলে নিলেন আল্লাহ রমজান পর্যন্ত আমার hayat বাড়িয়ে দেন রমজানের হক আদায়ের তৌফিক দান করেন আমার পঠিত এই আয়াত কারিমাগুলো রমজান সিয়ামের ব্যাপারে একসাথে অবতারিত তিনখানা আয়াত কারিমা এর সামনে আরো দুই আয়াত আছে রোজার সাথে সংশ্লিষ্ট এই তিন আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা রমজানের পুরো ফজাইল মাসাইল আলোচনা করেছেন প্রথম শব্দ বলেছেন يا أيها الذين آمنوا هي إيمان ولا را بلين جنا رب نوتيش بوده نوتيش تنگي چن سبابيك بابي نوتيش بوده نوتيش تنگا اسکولر هيد ماستر نوتيش تنگا تو لکھے اتو دارا اترو اسکولر سموست تو چھاترو چھاتری کے جانا نو جات چھے زي بلين بلين اي اعلان مدھے انو اسکولر چھاترو چھاتری داخل نائن আর এই স্কুলের কোনো ছাত্র ছাত্রী খারিজ নেই ঠিক না এই স্কুলের ছাত্র ছাত্রী সব এর মধ্যে আছে আর অন্য কোন স্কুলের ছাত্র ছাত্রী এর মধ্যে নাই তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা তাহলে বোঝা গেছে কোনো ইহুদ নাসারা হিন্দু নাই আর কোনো মুমিন খারিজ নেই কাকে ডেকেছেন আমাকে বলেন কাকে যেন আল্লাহ তাআলা বলেন আমি যাদের কলিজা ঈমান দিয়েছি তোমরা শুনো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ রোজা লিখে দেওয়া হয়েছে যদি ডিসি সাহেব তার অধীনস্থদেরকে কোনো অর্ডার করেন এটাকে মামুলি কোনো কাজ হলে মুখে বলে দেন যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় তাহলে লিখে দেন ঠিক না চেয়ারম্যান সাহেব মেম্বারদেরকে গুরুত্বপূর্ণ কোন নির্দেশনা হলে লিখে দেন ঠিক না তো আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ